প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সবাই মাত্র প্রি টেস্ট পরীক্ষা সম্পন্ন হলো সপ্তাহানিকের ভিতরে ফলাফল তোমরা পেয়ে যাবে কিন্তু এই পরীক্ষা শেষ হতে না হতেই তোমাদের জন্য আবারও টেস্ট পরীক্ষার খবর টেস্ট পরীক্ষাটি খুব শীঘ্রই তোমাদের অনুষ্ঠিত হবে আজকে আমি তোমাদের সঙ্গে সেই টেস্ট পরীক্ষা সম্ভাব্য সময় এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টেস্ট পরীক্ষা কবে হবে টেস্ট পরীক্ষা কয়টি বিষয়ে হবে টেস্ট পরীক্ষার সিলেবাস কী হবে এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন কোথা থেকে করা হবে প্রথম প্রশ্নটি হল টেস্ট পরীক্ষা কবে হবে টেস্ট পরীক্ষার সম্ভাব্য সময় হল জানুয়ারি দুই হাজার বাইশের শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি দুই হাজার বাইশের প্রথম সপ্তাহ তাহলে তোমাদের টেস্ট পরীক্ষাটি জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাটি সম্পন্ন হবে তবে পরীক্ষাটি যখনই সম্পন্ন শুরু হোক ফেব্রুয়ারির মাঝামাঝি তার আগেই তোমাদের পরীক্ষাটি শেষ হবে কারণ ফেব্রুয়ারির ভিতরেই তোমাদের ফর্ম ফিল সময় নির্ধারণ করা রয়েছে এবার আসো টেস্ট পরীক্ষা কয়টি বিষয় হবে টেস্ট পরীক্ষার বিষয় এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তাতে সকল বিষয়ের উপরেই টেস্ট পরীক্ষা নেওয়া হতে পারে অর্থাৎ পি টেস্ট পরীক্ষা যেমন তিনটি বিষয় বাংলা ইংরেজি এবং সাধারণ গণিতের উপরে নেওয়া হয়েছে টেস্ট পরীক্ষা কিন্তু এমনটা হবে না তোমাদের টেস্ট পরীক্ষাটা সকল বিষয়ের উপরে এবং পূর্ণ নম্বরের পরীক্ষা হবে এখানে একশো মার্কেরই পরীক্ষা হবে এবং সবগুলি বিষয়েরই পরীক্ষা হবে তবে একশো মার্কের বেলায় পরীক্ষাটা পঞ্চাশ মার্কেরও হতে পারে সবগুলো বিষয়ের কিন্তু এবার সবগুলো বিষয়ে পরীক্ষা হবে এটাই বলা হয়েছে টেস্ট পরীক্ষার সিলেবাস কি হবে টেস্ট পরীক্ষার সিলেবাস হলো তোমাদের এসএসসি দুই হাজার বাইশের জন্য যে প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাদের দুই হাজার সালের এসএসসি পরীক্ষার জন্য যে সকল সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের টেস্ট পরীক্ষাটাও এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই নেওয়া হবে এটাই বলা হয়েছে এখন টেস্ট পরীক্ষার প্রশ্ন কোথা থেকে করা হবে এটা কি স্কুল থেকে করা হবে নাকি বোর্ড থেকে করা হবে আমরা দেখেছি যে টেস্ট পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো এসছে কোথা থেকে সবগুলো বোর্ড থেকে। সুতরাং টেস্ট পরীক্ষার মতোই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো বোর্ড থেকেই করা হবে বন্ধুরা টেস্ট পরীক্ষার জন্য যদি নতুন কোনো সিলেবাস দেওয়া হয় তাহলে আমি সঙ্গে সঙ্গেই তোমাদেরকে সে বিষয়টি জানিয়ে দেব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো আমি যথাসময়ে তোমাদের বিষয়টি সবার আগেই ইনশাল্লাহ জানিয়ে দেব। ভালো থাকবে সকলেই সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ